এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। অর্জুন কি তোমার সাথে আছে? অর্জুন বেঁচে আছে তো? অভিদার কি রাজার সাথে কোনো কানেকশন আছে? প্লিজ বলো না, অর্জুন কি তোমার সাথে আছে? তাহলে ওর একটা ছবি পাঠাও না, প্লিজ একটা ছবি পাঠাও। ঋষাকে তো মনেই পাওয়া যাচ্ছে না, কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। কেন নিশা হঠাৎ এই কথাগুলো বললো? কেন আমার সবচেয়ে দামি জিনিসটা ওর কাছে আছে, তার মানে ও সত্যি অর্জুনের কথাই বলছে? দাদা ভাইয়ের পর আমার জীবনের সবচেয়ে দামি জিনিস যদি কিছু হয়ে থাকে সেটা অর্জুন, তাতে কোনো সন্দেহ নেই। নিশা খুব কম দিন হলেও যে কয়েকদিন আমাকে দেখেছে খুব কাছ থেকেই দেখেছে, আর অর্জুন যে এখন আমার কাছে নেই সেটাও ও জানে। সেজন্যই হয়তো বলল আমার হারিয়ে যাওয়ার সবচেয়ে দামি জিনিসটা ওর কাছে। তারপর থেকে আমার কোনো ভয়েসের রিপ্লাইও দিচ্ছে না। কেন দিচ্ছে না? অর্জুন কোথায় আছে, কেমন আছে আমাকে জানতেই হবে। কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। একবারও ফোনটা লাগছে না কেন? অর্জুনের সাথে কথা বলাটা আমার খুব দরকার। ঠাকুর একবার আমাকে কথা বলিয়ে দাও না প্লিজ। সব ঠিক আছে তো নাকি এটা কোনো খারাপের ইঙ্গিত? আমি কি অর্জুনের আর খোঁজ পাবো না কোনোদিন? এত অস্থির হোস না, শান্ত হ। তুমি এতক্ষণ তো তুই আমার কথাই ভাবছিলিস, তাহলে এখন আমাকে দেখে অবাক হচ্ছিস কেন? তুমি এখানে কি করে, এই কদিন কোথায় ছিলে তুমি বল? আগে তুই একটু শান্ত হ, এত টেনশন কেন করছিস? টেনশন করব না, তোমাকে খুঁজে পাচ্ছিলাম না অর্জুন। এই কদিন কোথায় ছিলে তুমি, এখন কেমন আছো? সত্যিটা বলো না, কোথায় ছিলে তুমি? এখন আমি তোর এত হাজার প্রশ্নের উত্তর দিতে পারছি না। কেন পারছো না? পারছি না মানে চাইছি না। উত্তর দেবে না তো, তার মানে তুমি আমাকে আরো বেশি টেনশনে ফেলতে চাইছো। সেটাও নয়, আমি এখানে এসেছি তোকে দেখতে। মঞ্জু দেখতে হবে না, যাও তো। যাবো, তাই তো? হ্যাঁ তাই। এই কয়েকদিনে আমি তোমাকে একটিবার চোখের দেখা দেখতে চেয়েছিলাম, সেটা তুমি বুঝেছিলে? তুমি যদি আমাকে না বোঝো তাহলে আমি কেন তোমাকে বুঝতে যাব? যাও তো। চলে যাবো পাক্কা। এরপরও যদি তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো তাহলে চলে যাও, আমার আর কিছু বলার নেই। এই মঞ্জু দেখ, শোন না, বলছি আমি জানি অভিমান হওয়া ভালো, জানিস তো অভিমান করলেই ভালোবাসা বাড়ে। দেখ আমি এতদিন পর তোর সামনে এলাম, এখন তোর কাছে দুটো অপশন, এক অভিমান আর দুই ভালোবাসা। এবার তুই কোন অপশনের দিকে যাবি সেটা তোর ব্যাপার, আমার কোনো আপত্তি নেই। বিশ্বাস কর মঞ্জু, আমি তোর দুঃখ, তোর সব খারাপ লাগা এসব দেখে আমি এখানে এসেছি। তুই একদম টেনশন করিস না, এরপর থেকে আমাদেরকে আর কেউ আলাদা করতে পারবে না।
শোন না, আমাকে একটু জল খাবে? হ্যাঁ দিচ্ছি আমি। দূর, আজকে সময়টা তো কাটতেই চাইছি না দেখছি। টেনশন আর নেওয়া যাচ্ছে না, কখন সকাল হবে আর রাজার সঙ্গে দেখা করে ডিলটা ফাইনাল করব। মঞ্জুকে মারার প্ল্যানটাও করতে হবে, রসুলপুর থেকেও পালাতে হবে, কত কাজ। না না, একটু বেশি উত্তেজিত হয়ে পড়ছি, যা করার ঠান্ডা মাথায় করতে হবে। নইলে কে কে আপনি আবার এসছেন? আরে বললাম তোর জন্য আমার ভাই নয়, চলে যান। বোন, জলের বোতল হাতে নিয়ে এদিক ওদিক কাকে খুঁজছিস, কি হয়েছে? এই বোন, কি হয়েছে তোর? ভাবলাম নিশা ফোন করেছে, কিন্তু নন্দিনী, ওর আবার কি দরকার? হ্যালো, বাধ্য হয়ে তোমাকে ফোন করলাম মঞ্জু। আচ্ছা, অর্জুনের কোনো খোঁজ পেয়েছো গো? না। এ বাবা, এখনো খোঁজ পাওনি? আচ্ছা, পুলিশ ঠিক করে সার্চ করছে তো? আমি তো ভুলেই গেছিলাম তুমিও তো একজন পুলিশ। আমি না মাঝে মাঝে একদম ভুলে যাই। আশা করি তুমি জান প্রাণ দিয়েই অর্জুনকে খোঁজার চেষ্টা করছো, কিন্তু এখনো পেলে না কেন বলো তো? না মানে এরকম হঠাৎ করে তো একটা বডি উধাও হয়ে যেতে পারে না, তাই না বলো? আমাকে কথা শুনিয়ে আমার কষ্টটা বাড়ানোর জন্যই ফোন করেছো, তাই তো? কাটা ঘায়ে নুনে ছিকে দিতে চাইছো, রাখো। দেখলে তো সেই রাগ করলে। আমি আসলে অর্জুনের খবর নেব বলেই ফোন করেছিলাম। দেখ মঞ্জু, মাথা ঠান্ডা করো, বুঝলে? মাথাটা একদম ঠান্ডা করে ফেল। আচ্ছা, আমি না মাঝে মধ্যে অর্জুনের খোঁজ নিতে তোমায় ফোন করব, বুঝলে তো? হ্যাঁ, তুমি খুঁজতে থাকো, কেমন? টাটা।